আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো একটা ভাজি করে, সবজির ভাজি। এটা হচ্ছে চিচিঙ্গা। চিচিঙ্গা কিন্তু আমরা সবাই চিনি, লম্বা লম্বা। আর আমাদের খুলনাতে সবাই একে বলে কুশি, কুশি। তো এই চিচিঙ্গা বা কুশিটা এক ধরনের, অন্যরকম করে ভাজি করে দেখাবো। তো সেই ভাজিটা কিভাবে করব আর কুশিটা কিভাবে কাটব সেটা আপনাদেরকে শেয়ার করে দিব। তো এই যে সেই কুশিটাকে বা চিচিঙ্গাটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, মাঝখানে যে বীজটা ছিল ফেলে দিয়েছি। তো এখন এটাকে আমি একটু রসুন কুচি, হলুদ আর লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নেব। এখন এই যে কুশির মধ্যে একটু রসুন কুচি দিয়ে রেখেছি, কুশিটাকে এখন আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নেব। এই যে একটুকরা তেজপাতা দিয়েছি আর একটু লবণ আর হলুদ দিয়েছি। এইটাকে একটু ভাপ দিয়ে আস্তে নরম করে নেব কুশিটাকে। এর মধ্যে যে পানিটা আছে সেই পানিটা শুকায় নিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। কাঁচামরিচও দিয়ে দিয়েছি সিদ্ধতে, এখন এটাকে নরম করে নিয়ে ফিরে আসছি। এই যে আমার কুশিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে ভাজি করব। এখন এটা কিভাবে ভাজি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে আমি পেঁয়াজ দিয়ে দেব। আর দিয়ে দেব শুকনো মরিচ, একটু গোল গোল করে কেটে দেব। এই ভাজিতে আমি ইউজ করব নারকেল কোড়া। নারকেলটাকে শুধু কুড়ানি দিয়ে কুড়ে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি নারকেল। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এবার আমি এর মধ্যে এই কুশিগুলো দিয়ে দেব। ভাজিটা ধীরে ধীরে করতে হবে, সেকেন্ড স্টেপ। আর থার্ড স্টেপ বাকি আছে, থার্ড স্টেপে আর একটু সারপ্রাইজ আছে। এতে আর একটু নরম করে নিতে হবে ভাজিটা তেলের মধ্যে। এটা যখন ভাত বা রুটি দিয়ে খাওয়া হবে, নারকেলটা কিন্তু মুখে বাঁধবে। দেখতে দেখতে যেমন সুন্দরভাবে, খেতেও কিন্তু তেমন খুব মজা হবে।
এখন ভাজিটা ভাজিটা কিন্তু এখন হয়ে গেছে। এবার হচ্ছে থার্ড স্টেপ বাকি আছে, নরম হয়ে এসেছে অনেকটা। নারকেলটা যেটা দিয়েছিলাম সেটাও কিন্তু মিশে গেছে। এখন যেটা করতে হবে, এখন আমাকে এর মধ্যে আর একটা জিনিস মিশানো বাকি, তো সেটা মিশাবো। এবার বলেছিলাম থার্ড স্টেপ, এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি, দুইটা ডিম নিয়ে ফেটে নিয়েছি। এখন এই যে মাঝখানে একটু তেল দিয়ে দেব, যেহেতু ডিম দিব, দুই সাইড দিয়ে ভাজিটা আমি সরিয়ে নিয়েছি, মাঝখানে ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে আমি আগে নাড়াচাড়া করব না, ডিমটা একটু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার গ্যাসের জারটা আস্তে করে দিতে হবে। এবার এইটা ডিমটা আস্তে আস্তে মিশাতে হবে, যেহেতু এতে নারকেল বাটা দিয়েছি, তো নারকেল বাটা আর ডিম এই দুইটা মিলে, আর ডিমগুলো দেখতে অসম্ভব ভালো লাগছে, খেতেও ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক দেবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। তো ভাজিটা আমি আর 1 থেকে 2 মিনিট একটু ঢেকে রাখবো, যেহেতু ডিমটা মিশিয়েছি। এরপর আমার ভাজিটা হয়ে যাবে, আমি পরিবেশন পাত্রে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।